ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের যদি কিছু স্ক্যাটার ডেটা পয়েন্ট থাকে তাহলে আমরা সেখানে বেস্ট ফিট কার্ভ কিভাবে আঁকবো, এবং কার্ভটা আমাদের কি হতে পারে, একটা সরলরেখা হতে পারে, একটা প্যারাবোলা হতে পারে, একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে। তবে আমাদের রেঞ্জে দেখা যাবে যেহেতু হাতে ক্যালকুলেশন করা লাগে তাই ম্যাক্স পলিনোমিয়াল দিতে পারে, কারণ সেখানে একটা 3x3 ম্যাট্রিক্স আছে যেটাকে সলভ করা যায় মোটামুটি হাতের মধ্যে। আচ্ছা তো এখন আমরা যে ফিটটাকে করলাম, সাপোজ আমরা এইরকম একটা গ্রাফ নিলাম যে গ্রাফটাকে আমরা ফিট করতে চাই। ওকে, সো এইরকম যদি একটা ডেটা পয়েন্ট আমাদের থাকে তো এটাকে বেস্ট ফিট করে আমরা এরকম একটা সরলরেখা আঁকতে পারি। তো সিমপ্লিসিটির জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা একটা সরলরেখা, এবং সেই সরলরেখাটা হলো y=n0+a1x। ওকে, এরকম কিছু একটা। এখন এই যে ফিটটা আমরা করলাম, এই ফিটটাকে আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বোঝার জন্য আমাদের একটা প্যারামিটার আছে। তো প্যারামিটার গুলোর খুব ডিটেল আমরা যাবো না, কারণ ইউটিউবে এগুলো বোঝানোর জন্য অনেক ভিডিও আছে, আমরা জাস্ট করতে হয় কি সেই জিনিস একটু দেখি। ঠিক আছে, তো আমাদের এখানে দুই ধরনের এরর এস্টিমেট করা লাগে, একটা হলো আমাদের এস আর, যেটা হলো লিস্ট স্কোয়ার এররটা। ঠিক আছে, তো এটা আসলে কোন জিনিসটা, এটা হলো আমাদের রিগ্রেশন লাইনটা কতটুকু এররে আছে সেই জিনিসটা বের করে। তো সেটা কি, সেটা আমরা দেখে এসেছি যে ই আই স্কোয়ার হয়, এবং এটাকে ক্যালকুলেট করতে হয় কিভাবে, ক্যালকুলেট করতে হয় আমাদের ওয়াই আই থেকে এ নট মাইনাস a1 xi, মানে প্রতিটা ডেটা পয়েন্ট বের করে তাদেরকে এই জিনিসটা করতে হবে এবং করে সামেশন করতে হবে। তো করলে পর আমরা যে জিনিসটা পাবো সেটা হবে কি আমাদের লিস্ট স্কোয়ার এরর, যেটা রিগ্রেশন লাইন থেকে আমরা পাচ্ছি। আর এমনি নর্মালি যে ডেটা পয়েন্ট গুলো আছে সেগুলোর টোটাল যে এররটা সেটা আমরা স্ট্যাটিস্টিক্স বের করি কিভাবে, আমরা বের করি যে মিন যেটা আছে সেই মিনের রেসপেক্টে কতটুকু ডেভিয়েটেড আছে সেটা স্কোয়ার করে স্কোয়ার গুলোকে যোগ করে। তো এই যে দুটা ডেভিয়েশন আছে, এই দুটা ডেভিয়েশনের কম্পারিজন করে আমরা বলে দিতে পারি যে আমাদের যেই কার্ডটা হলো সে কার্ডটা কতটুকু ভালোভাবে ফিট হয়েছে, বা ডেটা পয়েন্ট গুলো থেকে কতটুকু স্ক্যাটার্ড বা কতটুকু ভালো অবস্থায় আছে। তো সেটার জন্য আমরা নতুন যে কোএফিসিয়েন্টটাকে ইন্ট্রোডিউস করি সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, এবং এটাকে ডিফাইন করা হয় এভাবে ST-SR/ST×100%। তো আমরা চাইলে এখানে পার্সেন্টটা দিতেও পারি নাও দিতে পারি, তো হয়তো আমাদের এখানে পার্সেন্ট ছাড়া করা হয়েছে তো আমরা পার্সেন্ট ছাড়াই রাখছি জিনিসটাকে। ঠিক আছে, জাস্ট নামগুলো একটু বলে দেই, আমাদের আর স্কয়ার মানে কি, আর স্কয়ার মানে হলো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। ওকে, তো এখানে এই যে আর স্কোয়ার এটার ভ্যালুটা কি হবে সেটার উপর বেস করে আমরা বলে দিতে পারি যে আমাদের ফিডটাকে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা। ঠিক আছে, তো আমরা যদি কখনো দেখি যে আমাদের আর স্কোয়ার এর ভ্যালুটা, এই যে আর স্কোয়ার এর ভ্যালুটা একদম এক্স্যাক্টলি 1 হয়ে গেছে, এর মানে হচ্ছে এটা সবচেয়ে বেস্ট ফিট, পারফেক্ট ফিট। ঠিক আছে, পারফেক্ট ফিট সেটার কারণও আছে, কারণ কি, যে আমাদের লিস্ট স্কোয়ার যে ভ্যালুটা সেই স্কোয়ার ভ্যালুটা 0 হলেই কিন্তু এটা 1 হওয়া পসিবল। হ্যাঁ, মানে রিগ্রেশন লাইন থেকে ডেভিয়েশনের স্কোয়ার ভ্যালুটা যদি 0 হয় শুধুমাত্র তখনই এটা 1 হওয়া পসিবল। আর ডেভিয়েশন 0 হওয়া মানে কি, ডেভিয়েশন 0 হওয়া মানে সেই ফিটটা কি হয়েছে, পারফেক্ট হয়েছে। আচ্ছা, যদি আমরা কখনো দেখি যে আমাদের আর স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে, 0 হওয়া মানে কি, 0 হওয়া মানে এই জিনিসটা কিন্তু কোন পারফেক্ট ফিট না, এটাকে আমরা বলবো ভেরি 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 পুয়ার একটা ফিট। ঠিক আছে, মানে এইটাকে আমাদের রিথিং কভার করতেই হবে, ভেরি পুয়ার ফিট। অনেক সময় দেখা যায় আমাদের এটার ভ্যালু কি চলে আসে, নেগেটিভ চলে আসে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় এটার ভ্যালু নেগেটিভ চলে আসে। যদি আমরা কখনো দেখি যে এটা লেস দেন 0 নেগেটিভ, এর মানে হলো যে আমরা যদি মিন ধরে নিতাম, মানে এস্টিমেট করার জন্য আমাদের কি ধরা লাগতে পারে, সবচেয়ে লেম যে এস্টিমেটটা হবে সেটা হলো কি, আমরা ধরে নিতে পারি যে সবগুলোর যে মিন সেটা হলো কি আমাদের অ্যাভারেজ ভ্যালু। লাইক আমরা ওজন পাইলাম মানুষের, যে ওজন পাইলাম কত, ছোট যারা আছে যাদের উচ্চতা একটু কম তাদের ওজন একটু বেশি, যাদের উচ্চতা বেশি, মানে লাইক আমরা এরকম একটা ডেটা সেট নিলাম যে যাদের হাইট একটু কম তাদের ওজনটা একটু কম হয়, যাদের হাইট একটু বেশি হয় তাদের ওজনটা একটু বেশি হয়। এখন আমাকে বললে এস্টিমেট করতে, আমি কি করলাম তাদের গড় করে বলে দিলাম যে গড়ে তাদের ওজন এরকম হয়। গড়ে ওজন বললে সেটা কিন্তু পারফেক্ট কোনো এস্টিমেশন হবে না আমাদের যে ডেটা সেটটা আছে সেটার জন্য। তো দেখা যায় অনেক সময় আমাদের কি হয়, ওই যে গড় ধরলে যে এস্টিমেশনটা আসতো তার থেকেও খারাপ হবে আমাদের এই কার্ভটা, এই লাইনটা, যদি আমাদের আর স্কোয়ার ভ্যালু কি হয় নেগেটিভ হয়, তাহলে ওয়ার্স দেন কি, ওয়ার্স দেন অ্যাভারেজ। ঠিক আছে, ওয়ার্স দেন অ্যাভারেজ হবে। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে যে আর স্কোয়ার এর ভ্যালুটা যত বেশি 1 এর দিকে আনা যায় তত আনা, আর স্কোয়ার এর ভ্যালুটা যত আমাদের 1 এর দিকে থাকবে তত বেশি কি হবে, ভালো ফিট হবে জিনিসটা। তো এই কয়েকটা ভ্যালু আমাদের একটু মনে রাখতে হবে, যে আমরা আর স্কোয়ার এর ভ্যালুটা চাই যত বেশি 1 এর কাছে আনা যায় তত কাছে আনতে। এখন এই জিনিসটা কি শুধুমাত্র লাইনের জন্য হবে, না এটা শুধুমাত্র লাইনের জন্য না, এটা আমাদের কিসের জন্য হতে পারে, আমরা যদি প্যারাবোলা ধরতাম a1x
প্লাস এ টু এক্স স্কোয়ার সেটার জন্য সম্ভব হতো। তো প্যারাবোলা ধরলে তখন কি হবে, প্যারাবোলা ধরলে আমাদের জাস্ট এই যে এস আর, এস আর এর ভ্যালুটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? তাও আমরা মোটামুটি গেস করতে পারি যে এস আর এর ভ্যালুটা কি হবে। তখন আমাদের এস আর এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে সামেশন অফ ই আই সেটার উপর স্কোয়ার, বা এটা সমান সমান আমরা লিখতে পারবো ওয়াই আই, এটা থেকে বার করতে বাদ দিতে হবে কি, বাদ দিতে হবে লাইন থেকে প্রেডিক্টেড যে ভ্যালু সেটা। তো লাইন থেকে প্রেডিক্টেড ভ্যালু কোনটা, এক্স এর ভ্যালু বসিয়ে দিলে যেটা আসে সেটা, তো সেটা কত আসবে, এ নট মাইনাস এ ওয়ান এক্স আই মাইনাস এ টু এক্স আই সেটার উপর হোল স্কোয়ার, ঠিক আছে? এই পুরোটাকে আবার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তো এই জিনিসটা আমাদের এস আর হবে, এস টি আমাদের আগেরটাই থাকবে, এস টি কখনোই চেঞ্জ হবে না। ওখান থেকে আমরা আর স্কোয়ারটা বের করে নিবো, এবং আর স্কোয়ার বের করার পর যদি আমরা দেখি যে আমাদের ফিটিংটা কি হচ্ছে না, ভালো হচ্ছে না, এটা আমরা বুঝবো কিভাবে, আমরা বুঝবো আর স্কোয়ারের ভ্যালু থেকে। তো আর স্কোয়ারের ভ্যালু যদি ওয়ানের কাছাকাছি আসে তার মানে ভালো ফিট হয়েছে, আর যদি ওয়ানের থেকে দূরে সরে যায় তাহলে ফিটটা কি হয়েছে, খারাপ হয়েছে। তো এইভাবে আমরা আসলে এস্টিমেট করতে পারি যে আমাদের যে ফিটটা আমরা পেলাম সেই ফিটটা কি ভালো নাকি খারাপ। তো নেক্সট ফিটটা আমরা কি করবো, আমরা যে কোনো একটা অঙ্ক নিব, সে অঙ্কটাতে আমরা একটু স্ট্রেট লাইন বা অন্য যে জিনিসটা আমাদেরকে ফিট করতে বলা হয় সেই জিনিসটা একটু ফিট করা ট্রাই করবো। তো নেক্সট ফিটটাতে আমরা ম্যাথ স্টার্ট করবো।